সকালে রাজধানীর কাকরাইলে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের যুব জাগরণ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তৃতায় তিনি জানান, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আগামী 7, 17 ও 26 মার্চ জনসভার পরিবর্তে ঘরোয়া কর্মসূচির সিদ্ধান্ত নিচ্ছে আওয়ামী লীগ। প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের কঠোর সমালোচনাও করেন তিনি। বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ, আমি জানি না বিএনপি আবার কখন কোন দুর্ঘটনা রাজনীতিতে ঘটিয়ে বসে। প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সবকিছু বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। জামাত থাকবে না থাকুক আসে না, বিএনপির চরিত্র একই এবং এই জিনিসটা এখন মানুষ বুঝতে পারে। কিন্তু আগামী নির্বাচন আমি জিততে চাই, ওই বিএনপি খালেদা জিয়াকে মাঠে ছাড়া পরাজিত করতে চাই, লড়াই করে পরাজিত করতে চাই, মাঠে পরাজিত করতে। এদিকে কুষ্টিয়া স্কুল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের আগেই নির্বাচন কমিশনারদের বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বিএনপি। দায়িত্ব পালনের আগেই কাউকে অভিযুক্ত করাটা, এটা আমি মনে করি খুব একটা যৌক্তিক না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করার কোনো যৌক্তিক কারণ নেই, অতএব সেই ধরনের অযৌক্তিক কোনো কর্মকাণ্ড বিএনপি ভবিষ্যতে করবে না, এটি আমরা বিশ্বাস করি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, সংবিধান ও আইনের মধ্যেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মেনে নিয়ে ইলেকশনে আসেন, জনগণের ভোটের জন্য আসেন, দেখি আপনারা কত ভোট পান। মামুন রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা।